কাজ চাই, খাদ্য চাই, কর্মসংস্থানের ব্যবস্থা চাই, এই স্লোগানের ওপর ভিত্তি করে আগামী আগস্ট মাস ব্যাপী প্রতিটি মহকুমা এবং ব্লকে ডেপুটেশন প্রদান করবে উপজাতি যুব ফেডারেশন। শুক্রবার টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এই আন্দোলন কর্মসূচি গৃহীত হয়েছে। এদিন ছাত্র যুব ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে টিওয়াইএফ এর সাধারণ সম্পাদক অমরেন্দু দেববর্মা এই সংবাদ জানান। তিনি আরো জানান, ভোট গণনার পর থেকে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখন পর্যন্ত টিওয়াইএফ এর 37 কর্মী এই খাদ্য কাজের যে অভাব, এটাতে আমরা বৈদ্যুতিক অধিবেশনে সর্বসম্মতিভাবে ক্রমে সিদ্ধান্ত আমরা করছি যে আগামী আগস্ট মাসের ভিতরে আমরা মহকুমায় আমরা আন্দোলন কর্মসূচি সংগঠিত করব। প্রশাসনের কাছে কাজ খাদ্য বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা আমাদের দাবি নিয়ে এখানের মধ্যে জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করবো।